আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের প্রত্যেকের নিকটে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ হলো আমাদের ঈমান। আমাদের কাছে দুনিয়ার যত জিনিস আছে, দুনিয়ার যত সম্পদ আছে, দুনিয়ার যত নিয়ামত আছে, সব সম্পদের মধ্যে, সব নিয়ামতের মধ্যে সবচাইতে মূল্যবান সেরা সম্পদ, সেরা নিয়ামত হলো আমাদের ঈমান। এজন্য এই ঈমানটা একজন মুসলিমের কাছে সবচাইতে মূল্যবান। তার ঈমানকে যদি এক পাল্লা রাখা হয়, দুনিয়ার সমস্ত কিছু, যা কিছু আছে দুনিয়াতে, আসমানে যা কিছু আছে, সব জিনিসকেও যদি এক পাল্লা রাখা হয়, তো ঈমানের ওজন, ঈমানের মূল্য, ঈমানের দাম অনেক অনেক গুণ বেশি। এজন্য আমাদেরকে সব সময় আমাদের খেয়াল রাখতে হবে, গুরুত্ব দিতে হবে ঈমানের দিকে। জান্নাতে যাওয়ার জন্য ঈমানও লাগে, আমলও লাগে, দুইটাই লাগে। আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় জান্নাতের কথা বলছেন, সেখানে ঈমানের কথা প্রথমে বলছেন, তারপরে আমলের সওয়ালের কথা বলছেন। এমন কোন জায়গা নাই কোরআনে কারিমে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ছাড়া জান্নাতের কথা বলছেন। অর্থাৎ জান্নাতে যেতে হইলে, জান্নাত পেতে হইলে ঈমান অবশ্যই লাগবেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন ওই সমস্ত মানুষকে। আল্লাহ পাক বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়াআমিলুস-সালিহাতি আন্না লাহুম জান্নাত। আপনি সুসংবাদ দিয়ে দিন, জানিয়ে দিন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, যে মানুষগুলো ঈমানদার, ওয়াআমিলুস-সালিহাত, এবং আমলে সালেহ করেছে, আন্না লাহুম জান্নাত, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ, জান্নাত রেখেছেন ওই মানুষগুলোর জন্য যে মানুষগুলো ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে। তাহলে আমলে সালেহ করার আগে দরকার হলো ঈমান। আমলের চেয়ে অনেক গুণ বেশি গুরুত্বপূর্ণ হলো ঈমান। এজন্যই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ যেন আমাদের মৃত্যুটা ঈমানের উপরে দান করেন। দোয়া করি না, দেখবেন সালাতুল জানাজার মধ্যে আমরা দোয়া করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, যতদিন আমাদেরকে জীবিত রাখবেন, ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে ইসলামের উপরে জীবিত রাখেন, ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না, যখন আমাদের মধ্য থেকে যার যখন মৃত্যু আসবে, ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আমাদের মৃত্যুটা দিবেন ঈমানের উপরে, আমাদেরকে ঈমানই মৃত্যু নসিব করবেন। আল্লাহর কাছে আমরা পরিয়াদ করি যে আল্লাহ, আমার মৃত্যুটা যেন হয় ঈমানের উপরে, কারণ ঈমানের উপরে মৃত্যু হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই মানুষটার সর্বশেষ অবস্থান হবে, সর্বশেষ কালাম হবে, সর্বশেষ এই নীতির উপরে, এই আকীদার উপরে বহাল থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে যেই লোকটা মৃত্যু পর্যন্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপরে কায়েম থাকতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কায়েম থাকতে পারবে, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। ঈমান নিয়ে কবরে যেতেই হবে, না হয় জান্নাত পাওয়া যাবে না। কোন এক লোক হয়তো জীবনের প্রথম দিকে ঈমান এনেছে,
কিন্তু মৃত্যু পর্যন্ত ইমানের উপরে বলবৎ থাকে নাই, এই লোক জান্নাত পাবে না। যেমন মদিনার মুনাফেকেরা, আব্দুল্লাহ বিন উবাই, আরো যত মুনাফেক ছিল, এই মুনাফেকেরা কিন্তু এক সময় ইমান আনছে, এক সময় কালেমা পড়েছে, এক সময় ইসলাম গ্রহণ করেছে, কিন্তু ইমানের উপরে, ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত বলবৎ থাকতে পারে নাই। এই জন্য এই মানুষগুলো আল্লাহর জান্নাত পাবে না, এগুলো আল্লাহর জান্নাত থেকে মাহরুম হয়ে গেছে, যে ইমান আনার পরেও তারা ইমানের উপরে বলবৎ থাকতে পারে নাই। আমাদের সমাজে দেখবেন অনেকে বলে যে আমরা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, তাহলে একদিন না একদিন জান্নাতে যাবই। দেখবেন অনেকে দীনের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজ পড়ে না, দীনের কোনো বিধিবিধান পালন করে না, কিন্তু এই আশা করে বসে আছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ যেহেতু একবার পড়ছে উনি জান্নাতে যাবেই। তো ওই ভাই তিনি জানেন না যে আব্দুল্লাহ বিন উবাইও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল, বরং আমাদের থেকে আরো সুন্দর করে পড়ছিল, কারণ আমরা হইলাম বাঙালি মুসলিম, আমাদের ভাষা আরবি না, আর ওই মুনাফিকদের ভাষা ছিল আরবি। মদিনার মানুষ তাদের আরবি আরো সুন্দর, কত সুন্দর উচ্চারণ করে, তারা আমাদের থেকে আরো বিশুদ্ধ উচ্চারণে আরো সুন্দর করে তারা কিন্তু কালেমা পড়েছিল, কিন্তু ওই কালেমা পড়েও তারা জান্নাতি হইতে পারে না। তাহলে কালেমা পড়লেই শুধু জান্নাতি হওয়া যায় না, কালেমার শর্ত পূরণ করতে হয়। কালেমা পড়ার সাথে সাথে মৃত্যু পর্যন্ত এই কালেমার উপরে বলবৎ থাকতে হয়, ইস্তিকামত থাকতে হয়, তাহলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ পাক সূরা হামিম আর সাজদার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু, যে মানুষগুলো বলে আমাদের রব হলেন আল্লাহ, অর্থাৎ ইমানের ঘোষণা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছে, সুম্মা ইসতাকামু, এরপরে ওই স্বীকৃতির উপরে ইস্তিকামত থাকে, মৃত্যু পর্যন্ত ইস্তিকামত থাকে, মৃত্যু পর্যন্ত বলবৎ থাকে। তাতানাসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই মানুষগুলোর মৃত্যুকালে ফেরেশতারা আগমন করে, ফেরেশতারা আগমন করে বলতে থাকে, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে এই যে ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দেন কাদেরকে? যারা শুধু রব্বানাল্লাহ বলছে তাদেরকে না, রব্বানাল্লাহ বলার সাথে সাথে রব্বানাল্লাহর উপরে, ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তিকামত ছিলেন, সুম্মা ইস্তাকামু, মৃত্যু পর্যন্ত ইস্তিকামত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকালে তাদের কাছে মালায়েকা পাঠিয়ে দেন, ফেরেশতা পাঠিয়ে দেন, ওই ফেরেশতা এসে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদেরকে প্রথম কথা হলো যে আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, সাক্ষ্য দিয়েছি, এই ঈমানটা, যে ঈমান আমাদের কাছে আছে, এই ঈমানটা মহামূল্যবান এক জিনিস, মহামূল্যবান, আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কিন্তু দেখা যায় আমরা এই মহা নিয়ামতটা হারিয়ে যাচ্ছে, মহা নিয়ামতটা আমাদের থেকে চলে যাচ্ছে, কিন্তু আমাদের খবর নেই। আমরা যে সমাজে বসবাস করি, যেখানে বসবাস করি, আমাদের আশেপাশে কত মানুষের, কত ভাইয়ের, কত বোনের এই ঈমানটা প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে, ঈমানটা চলে যাচ্ছে, কিন্তু তিনি এ ব্যাপারে বেখবর, একেবারে গাফেল, তিনি চিন্তাও করতেছেন না যে আমার ঈমানটা কিভাবে চলে যাচ্ছে, আমার ঈমানটাকে কিভাবে রক্ষা করা দরকার, আমার ঈমানের জন্য কি কি এলেম দরকার, ঈমানের জন্য কি কি জানা দরকার, কি কি বোঝা দরকার। আমরা আমাদের আশেপাশের বা আমাদের সমাজে বসবাসকারী যে সকল মুসলিম ভাই বোনেরা আছেন, তারা মনে করেন কেউ কেউ যে আমরা মনে হয় শুধু দাওয়াত দিই যে বিতরের নামাজ তিন রেকাত না পড়ি, এক রেকাত পড়েন সবাই, মানে বিতরের নামাজ কমানোর জন্য মনে হয় আমাদের দাওয়াত, তারাবির নামাজ বিশ রেকাত না পড়ি, আট রেকাত পড়েন,
এটার জন্য মনে হয় আমাদের দাওয়াত, আসলে আমাদের দাওয়াতের বিষয়বস্তু এগুলো নয়। আমাদের দাওয়াতের বিষয়বস্তু হলো আমাদের ঈমানটাকে বিশুদ্ধ করি, আমাদের ঈমানটাকে ঈমান ধ্বংসকারী মারাত্মক ঈমান বিধ্বংসী জিনিসগুলো থেকে ঈমানটাকে হেফাজত করি। ঈমান ধ্বংস করে শিরক, ঈমান ধ্বংস করে কুফর, ঈমান ধ্বংস করে নিফাক, ঈমান ধ্বংস করে বেদাত, এগুলো ঈমান ধ্বংস করে, এগুলো আমাদের আমল ধ্বংস করে। এই জিনিসগুলো থেকে আমাদের ঈমানকে আমাদের আমলকে হেফাজত করা, সংরক্ষণ করা, কিভাবে আমরা আমাদের ঈমানটাকে বিশুদ্ধ রাখতে পারি, ঈমানটাকে সহি রাখতে পারি, বিশুদ্ধ ঈমান নিয়ে কিভাবে আমরা কবরে যেতে পারি, এটাই হলো আমাদের মূল দাওয়াত। এই জন্য আমরা সবসময় বলি যে ভাই আমরা কোনো দলের বিরুদ্ধে না, কোনো আলেম ওলামার বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমরা বিরোধিতা করি শিরকের, আমরা বিরোধিতা করি বিদআতের। আমাদের ঈমান আর আমলকে শিরক এবং বিদআত মুক্ত করাটাই আমাদের মূল উদ্দেশ্য। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমাদেরকে ঈমানটা সম্পর্কে এলেম অর্জন করা লাগবে, ঈমান সম্পর্কে লেখাপড়া করতে হবে, ঈমানটাকে জানতে হবে, ঈমানটাকে বুঝতে হবে। এবং একজন দায়ী আমরা যারা হব এই সমাজ পরিবর্তন, সমাজ থেকে শিরক এবং বেদাতকে দূর করার আন্দোলনে যেই ভাইয়েরা বোনেরা আমরা অংশীদার হব, যারা এক একজন তাওহীদের দায়ী হব, সুন্নতের দায়ী হব, তাদেরকে সবাইকে আগে ঈমান সম্পর্কে এলেম শিখা লাগবে, ঈমান সম্পর্কে জানতে হবে। ঈমান সম্পর্কে জানতে গেলে ঈমানের তিনটা মূলনীতি জানতে হবে, ঈমানের তিনটা উসুল সম্পর্কে আমাদের প্রত্যেকের জ্ঞান অর্জন করা ফরজে আইন। ঈমানের শর্তগুলো আমাদেরকে জানতে হবে, যে আমি যে কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে লা ইলাহা ইল্লাল্লাহর যে শর্তগুলো আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শর্তগুলো আছে, এই কালেমার সাক্ষ্য দেওয়ার শর্তগুলো সম্পর্কে আমার জ্ঞান অর্জন করা লাগবে, ইমানের রোকনগুলো সম্পর্কে আমার জ্ঞান অর্জন করা লাগবে, ইসলামের রোকনগুলো সম্পর্কে আমার জ্ঞান অর্জন করা লাগবে, ইমান কি কি কারণে ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, এগুলো সম্পর্কে আমার জ্ঞান অর্জন করা লাগবে। এইভাবে যদি ইমানের জ্ঞান অর্জন করি, ইমানটা সংরক্ষণে রাখি, তাহলেই ইমানটা নিয়ে কবরে যাওয়া যাবে। এখন ইমানের কোনো লেখাপড়া নাই, ইমানের কোনো খোঁজ খবর নাই, ইমানের কোনো পরিচর্যা নাই, তাহলে এই ইমান যে কোনো সময় আমার আপনার থেকে শয়তান সবল মেরে ইমানটা নিয়ে যেতে পারে। কারণ এটার ব্যাপারে যদি আমি তৎপর না থাকি, দামি একটা জিনিস, মূল্যবান একটা জিনিস যেখানে সেখানে পালাই রাখি, কোনো খবর রাখি না, এটা তো যে কোনো সময় চোরে নিয়ে যেতে পারে। আমার আপনার ইমানেরও চোর আছে, আমার আপনার ইমানটাও যে কোনো সময় চোরে নিয়ে যেতে পারে যদি আমি ইমানের ব্যাপারে গাফেল থাকি, ইমানের ব্যাপারে যদি আমি তৎপর না থাকি। এই জন্য আমার আপনার ইমানি জ্ঞান, ইমানি বিষয়গুলো একেবারে সংক্ষিপ্ত হইলেও, অল্প পরিসরে হইলেও ইমানি বিষয়গুলো বেশি বেশি জানতে হবে, ইমানের এলেম বেশি বেশি অর্জন করা লাগবে। আমাদের সমাজে, আমরা যে সমাজে বসবাস করি, এখানে ইমানের চেয়ে আমলের পরিচর্যা বেশি হয়, এখানে আমরা আমলের গুরুত্ব দিই বেশি, আমলের বয়ান করি বেশি, আমলের দিকে মানুষকে উদ্বুদ্ধ করি বেশি, কিন্তু সেই তুলনায় ইমানের প্রতি আমাদের গুরুত্বটা কম। এই গুরুত্ব কমের কারণেই শয়তান আমাদেরকে ইমানি বিষয়গুলো একেবারে ভুলেই দিছে, কারণ ইমানি বিষয় ভুলে থাকলে শয়তানের লাভ। আমি আপনি হয়তো জানি না যে আমল করে যাচ্ছি আমরা, আমরা মনে করতেছি কত ভালো কাজ করে যাচ্ছি, এত আমল করে যাচ্ছি, তা আমি তো ইনশাল্লাহ আখেরাতে জান্নাত পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শয়তান জানে যে আপনি আমি যত আমল করি, যদি আমাদের ঈমানটা ঠিক না থাকে, ঈমানটা নষ্ট হয়ে যায়, তো যত আমল করি এই আমলে কোনো কাজ হবে না, এই জ্ঞান শয়তানের আছে। শয়তান এই জন্য আমাদেরকে ঈমান সম্পর্কে বেশি ভুলাই রাখে, আমলের প্রতি শয়তান আমাদেরকে আকৃষ্ট করে বেশি, এই জন্য আমরা ইমানি ব্যাপারে বেশি গাফল থাকি। তাহলে আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব ইমানি একটা বিষয় নিয়ে, সেটা হলো ইমানের তিনটা মূলনীতি, ইমানের তিনটা উসুল আছে।
মুসলমানি ফাউন্ডেশন, মুসলমানি ভিত্তি, অর্থাৎ ইমানের ভিত্তিটা, ইমানের ফাউন্ডেশনটা এই তিনটা খুঁটির উপরে ভর করে একজন মানুষের ইমানটা দাঁড়িয়ে থাকে। এই জন্য এই তিনটা বিষয়কে ইমানের তিনটা উসুল বলা হয়, আসল বলা হয়। এগুলোই হলো ইমানের ফাউন্ডেশন, ইমানের ভিত্তি, ইমানে ফিলার। এই তিনটা প্রশ্ন আমরা সবাই কিন্তু জানি, এই তিনটা উসুলও আমরা জানি, কিন্তু এই তিনটা উসুল সম্পর্কে বিস্তারিত আমরা জ্ঞান অর্জন বা জানার বোঝার চেষ্টা করি না। আমরা সবাই জানি কবরের মধ্যে আমাদের সবাইকে তিনটা প্রশ্ন করা হবে, জানি না, এটা জানে না, এরকম মুসলিম মনা খুব কমে আছে যিনি জানে না যে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। সবাই আমরা জানি যে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই প্রশ্নগুলোর ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইজা বুদিআল আব্দু ফি কবরিহি, যখন আল্লাহর কোনো বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, যখনই কবরের মধ্যে শোয়ায় রাখা হয়, শোয়ায় রাখার পরে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরস্থান পর্যন্ত ওই মাইয়াতের তিনটা জিনিস যায়। একজন মানুষের কবর পর্যন্ত মাইয়াতের সাথে তিনটা জিনিস যায়, কি কি যায়? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মাইয়াতের আহালেরা, মাইয়ালের মাইয়াতের সঙ্গী সাথীরা, তারা কবরস্থান পর্যন্ত যায়, মাইয়াতের সম্পদ ও কবরস্থান পর্যন্ত যায়, মাইয়াতের আমলগুলো কবরস্থান পর্যন্ত যায়। কিছুক্ষণ পরে আস্তে আস্তে মাইয়াতের সম্পদ বিদায় নে, মাইয়াতের আহাল বিদায় নে, তার সাথে মাইয়াতের আমলটা থেকে যায়। ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লাইয়াসমাউ কারানি আলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরের মধ্যে মাইয়াতকে রাখার পরে যখন আস্তে আস্তে তার সাথীরা সঙ্গীরা বিদায় নিতে থাকে, সঙ্গী সাথীরা চলে যাচ্ছে, জুতার আওয়াজ, পায়ের জুতার আওয়াজ কবর পর্যন্ত শোনা যায়, এরকম সময় পর্যন্ত তারা অতিবাহিত হয়ে গেছে। এমন সময় ওয়াইয়াতিহি মালাকান, এমন সময় তার কবরে দুজন মালাক, দুজন ফেরেশতা চলে আসেন, এমন সময় তার কবরে দুজন ফেরেশতা এসে, দুজন মালাক এসে হাজির হয়ে যান। যেই দুজন ফেরেশতা খুব ভয়ঙ্কর, এই দুজন ফেরেশতা আসেন আসওয়াদানে আজরাকানে, এই দুজন ফেরেশতার চেহারাটা বড়িটা কুচকুচে কালো, আজরাকানে চোখগুলা নীলবর্ণ বিশিষ্ট, চোখগুলা নীলবর্ণের আর শরীরটা পুরো বডিটা একেবারে কালো। তাহলে কালো কালারের, কুচকুচে কালো রঙের নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা কবরে, যে কবরে আসেন কবরটাও অন্ধকার, অন্ধকার কবরে দুইজন ফেরেশতা এইরকম সুরতের, মানে এমনি তো কবরটা ভয়ঙ্কর, সেখানে আরো ভীতিকর রূপে আল্লাহর দুজন ফেরেশতা কবরে এসে হাজির হন। হাজির হয়ে পায়ুকাবেদানিহি, ওই মাইয়াতকে শোয়ার থেকে তুলে বসান, তাকে শোয়ানোর থেকে তুলে ফেরেশতারা বসান। বসানোর পরে তাকে তিনটা প্রশ্ন করেন, প্রথমে জিজ্ঞাসা করেন মার রব্বুকা, তোমার রবকে, এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি, তোমার দিন কি ছিল দুনিয়াতে। তিন নম্বর প্রশ্ন ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে ছিল, তোমার আদর্শ কি ছিল। তিনটি জিনিস, তিনটা প্রশ্ন ফেরেশতারা এই প্রত্যেক মাইয়াতকে, প্রত্যেক কবরবাসীকে এই তিনটি প্রশ্ন করেন। তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে সাথে সাথে কিছু পুরস্কার কবরের মধ্যে আল্লাহ পাক সাথে সাথে দিয়ে দেন, আর না দিতে পারলেও কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে সাথে সাথে দিয়ে দেন। এর পরবর্তী শাস্তি তো অপেক্ষা করতেছে। এই তিনটা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে, যারা বলবে মার রব্বুকা, জিজ্ঞাসা করলো বলল রব্বি আল্লাহ, ওমা দীনুকা, জিজ্ঞাসা করলো উত্তর দিল দীনিয়াল ইসলাম, জিজ্ঞাসা করলো ওমান নাবিয়ুকা, বলল নাবিয়্যি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিল।
আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে নির্দেশ দেন, আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলছে একেবারে সত্য কথা বলছে, সুন্দর কথা বলছে, সঠিক উত্তর দিয়েছে, সুতরাং আমার বান্দাকে কিছু পুরস্কার কবরের মধ্যে সাথে সাথে দিয়ে দাও। প্রথম পুরস্কার হলো আমার বান্দার কবরটা সংকীর্ণ, কবরটা একেবারে ছোট, মাত্র 3.5-4 হাত লম্বা, এইদিকে মাত্র 1 হাত 1.5 হাত প্রস্থ। এত ছোট্ট একটা কবরের ভিতরে আমার বান্দাকে রেখে গেছে। মাফসাহলাহু ফি কবরিহি, আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। মাত্তা বাসারিহি, এক চোখে যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও, বড় করে দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে পুরস্কার চলে আসছে, কবরটা বিশাল আকারে, এক চোখে যতদূর দেখা যায় এতদূর বিশাল কবরটা হয়ে যাবে। দুই নম্বর পুরস্কার, কবরের ভিতরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কবরটা অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, ওয়া নাযযির লাহু ফীহি, কবরের ভিতরে নূরের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। কবরের ভিতরে তার জন্য নূরের আলোর ব্যবস্থা করে দাও, লাইটের ব্যবস্থা করে দাও। আমার এই বান্দা এইভাবে অন্ধকারের মধ্যে থাকতে পারবে না, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি চলে আসতেছে, কবর প্রশস্ত হয়ে গেল, কবর আলোকিত হয়ে গেল, নূর হয়ে গেল। তিন নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের ভিতর থেকে তার জন্য আমার এই বান্দার জন্য বিছানা নিয়ে আসো। কারণ কবরের মধ্যে আমার বান্দার জন্য কোনো বিছানা রাখা হয় নাই, মাটির মধ্যে শোয়াই রেখে দুনিয়ার মানুষেরা চলে গেছে, আমার বান্দাকে জান্নাতে বিছানা করে দাও। সুবহানাল্লাহ। চার নম্বর পুরস্কার, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের ভিতর থেকে লেবাস এনে, পোশাক এনে তাকে জান্নাতে লেবাস পরায় দাও। সুবহানাল্লাহ। পাঁচ নম্বর পুরস্কার, মাফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তার জন্য একটা দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রাওহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি, জান্নাতের বাতাস, স্নিগ্ধ বাতাস, মনোরম বাতাস তার কবরের দিকে যেন আসতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিল, এই পুরস্কারগুলো আল্লাহ রাব্বুল আলামিন নুজুলাম মিন গাফুরুর রাহিম, গাফুরুর রাহিমের পক্ষ থেকে মেহমানদারি চলে আসলো।